আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এইখানে 256টা টোকেন দিচ্ছে, এপ টোকেন অলরেডি প্যানকেক সোয়াইপের ভিতরে লিস্টেড, ইনস্ট্যান্ট সেল আউট করে টাকাটা পকেটে নিতে পারবেন অথবা ক্যাশ করতে পারবেন। ওকে, এবং এই অফারে অলরেডি যারা জয়েন করেছেন কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই জন্য বলবো ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন। ওকে, অলরেডি কিন্তু টোকেনটা প্যানকেক সোয়াইপের ভিতরে লিস্টেড, এইখানে দেখেন 800 টোকেন, $8 প্লাস। ওকে, তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিছি তোমাদের জন্য। আর এখানে দেখো একটা ইউজার এখান থেকে আর্নিং করে নিছে $300 প্লাস। ওকে, তো আপনারা কীভাবে আর্নিং করবেন, উইথড্র করবেন, ক্যাশ আউট করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কীভাবে পি টু পি করবেন। ওকে, সো এইখানে দেখো ডাউনলোড লিঙ্ক, এই অ্যাপটা আগে ডাউনলোড করে নিবে নতুনদের জন্য কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর যারা ওল্ড অলরেডি জয়েন করেছো তাদের প্রসেসটা দেখাবো উইথড্র করবে কীভাবে। ওকে, তো ওপেন করবার পরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো রেজিস্ট্রেশন বাটন আছে। ওকে, এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এইখানে দেখো ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ফোন নম্বর দিয়ে করবে না। এখানে দেখো রেজিস্ট্রেশন বাই ইমেল, এটার পরে এটা টাচ করবে। এটার উপরে টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল ফর্মটা চলে আসবে এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ফার্স্ট অফ অল ইমেল অ্যাড্রেস এবং এই সেন্ডে ক্লিক করবে এবং ওই যে ইমেলে কোড দিবে কোডটা এখানে পেস্ট করবে এবং এখানে আমার রিফাইল লিঙ্কটা ইউজ করবেন। এবং এইখানে দেখো এখানে তোমাদের একটা ইউনিক ইউজার নেম ইউজ করবে, সেটা তোমাদের কী হবে রিফাইল কোড হয়ে যাবে, আশা করি বোঝা গেছে। ওকে, তো আমি দেখাচ্ছি, জাস্ট এইখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে রিফাইল কোড ইউজ করবেন, এটা আমি দেখাচ্ছি, জাস্ট এই পোস্টে চলে আসবেন। পোস্টে চলে আসার পরে এইখানে একটা রিফাইল কোড দেওয়া আছে, এই কোডের পরে ক্লিক করলে এখান থেকে কপি হয়ে যাবে। দেখো কপি হয়ে গেছে, টাচ করবে, এটা টাচ করলে কপি হয়ে যাবে, ওইটা পেস্ট করবে এইখানে, এইখানে পেস্ট করে দিবে। ওকে, চেপে ধরে জাস্ট আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যেটা করতে হবে, এখন এইখানে একটা ইউনিক ইউজার নেম সেট করতে হবে, ঠিক আছে, এইখানে একটা সেট করতে হবে। এখানে জাস্ট আমি সেট করে দিই, এখানে লেখা আছে দেখো প্লিজ এন্টার ইওর ইনভাইট কোড। ওকে, এখানে যে কোডটা বসাবে অথবা যেটা টাইপ করবে ওটাই আপনাদের রিফাইল কোড হবে। ওকে, সো দেখো আমি এখানে আমার একটা ইউনিক আইডি পাবল অফিসিয়াল 2 এখানে বসাই দিলাম। বসানোর পরে এখন পাসওয়ার্ড বসাতে হবে, এই যে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে এখন যেটা করতে হবে এইখান থেকে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলে চেক আউট ইমেল অ্যাড্রেস, উপরে দেখো একটা ইমেল চলে আসছে, তো এই কোডটা জাস্ট কপি করে নিবে। ওকে, তো কোডটা কপি করার পরে ওই অ্যাপসের ভিতরে পেস্ট করবে, আমি দেখাচ্ছি, এই যে সিকিউরিটি কোডে পেস্ট করে দিবে। পেস্ট করার পরে এখন নেক্সট বাটন আছে এখানে, এই যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। ও, এখানে দেখো ইউজার নেমটা হয়নি, আরও এখানে অনেক সংখ্যা হয়ে গেছে, এটা ওয়ার্ডগুলো কমায়, মানে এখানে অনেক বেড়ে গেছে, কমাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ট্রাই করে দেখি নেক্সট, এ দেখো সাকসেসফুল। ওকে, মানে তোমাদের যে রিফাইল কোডটা হবে ওটা অনেক লং দেওয়া যাবে না, শর্ট, ঠিক আছে। ওকে বাটনে এটা ক্লিক করতে হবে। এখন লগ ইন বাটন, সেম লাইক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন। ওকে, জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নিব লগ ইন বাটনে ক্লিক করে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে যে 256টা টোকেন দিয়ে দেবে, এটা কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দেবে, এই দেখো 256 টোকেন ইনস্ট্যান্ট। ওকে, এখন এটা কীভাবে উইথড্র করবে, ঠিক আছে, সেই প্রসেসটা দেখাবো। এখন এইখানে জাস্ট এই যে একটা বাটন আছে, এই বাটনে কিন্তু সব কিছু দেখতে পারবে, এই যে বাটন, এই বাটনই। ওকে, তো এটার পরে একটা টাচ করবে এখানে, এই যে টোকেনের পরে ক্লিক, ওকে, টুডে ক্লিক, এটার পরে টাচ করলে দেখো জাস্ট টুডে রিওয়ার্ড অলরেডি বাটন। ওকে, তো এটা করে নিবে। এটা করার পরে এখন এইখানে উইথড্র করার জন্য যে কাজটা করতে হবে, এইখানে কিন্তু অবশ্যই উইথড্র নেওয়ার জন্য কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কেওয়াইসি না করলে এখান থেকে এক
টাকাও পেমেন্ট নিতে পারবেন না, ঠিক আছে? তো কেওয়াইসি করাটা একদম ইজি। আমি এখানে জাস্ট আমি আমার মেন অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি, এখানে আমি অলরেডি কেওয়াইসিকে সাবমিট দিয়ে দিছি। এবং প্রোফাইলে আসার পরে এইখান থেকে সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করবে। সেটিং আইকনে ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে এইখানে তোমাদের এনআইডি কার্ডের যে নেমটা না, এটা এখানে বসাবে, ডেট অফ বার্থডেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবে, এই যে কনফার্ম করে দিবে। ওকে, কনফার্ম করলে এখানে ইনফরমেশনটা সেট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এখন এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই বাটনই চলে আসবে, এখানে আমি আবার এগিন দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এই যে আমি রিফাইল কোডটা এখানে বসাইছিলাম, এখানে দেখো রিফাইল কোডটা ওইটাই বসে গেছে। এখন এইটা যেটা করতে হবে, উইথড্র করতে হবে। উইথড্র করার সিস্টেমটা কি আর এইভাবে কীভাবে আর্ন করা যায়, এটা একটা দেখো লাইক এখানে টিকটকের মতন এইটা ফলো করতে পারবে। এই দেখো ফলো করে দিলাম এবং এখানে লাভ রেট দিতে পারবে। এই দেখো একটা ভিডিও, এই লাভ রেট দিলাম, ঠিক আছে? এই লাভ রেট কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এইভাবে আর্ন করবো, এখান থেকে আর্ন করা যাবে আশা করি, এই আর কি। এখন উইথড্র প্রসেসটা কি, উইথড্র প্রসেসটা কি, উইথড্র করার জন্য অবশ্যই এখানে দেখো আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, আমার মেইন অ্যাকাউন্টটা দেখাই আমি লগ ইন করে নিছি। জাস্ট এফ বাটনে ক্লিক করবেন, এই সব কিন্তু এই এফ বাটনের ভিতরে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আবারও, এই দেখো এই যে এফ বাটন, এটার পরে ক্লিক করবে। এটার পরে ক্লিক করার পরে এই ব্যালেন্সের পরে একটা ক্লিক করে দিও তোমরা, এই ব্যালেন্সের পরে, ঠিক আছে? ব্যালেন্সের পরে ক্লিক করার পরে এইখানে যেটা করতে হবে, এইখানে দেখো ব্যালেন্স নামে একটা অপশান আছে, এই যে ব্যালেন্স, ওকে, এই ব্যালেন্সের পরে এটা ক্লিক করো। ব্যালেন্সের পরে ক্লিক করার পরে এখানে দেখো আইডেন্টি ভেরিফিকেশন অথবা কেওয়াইসি ভেরিফিকেশন, এটা অবশ্যই করতে হবে। এটা না করলে এখান থেকে এক টাকাও পেমেন্ট পাবেন না, ওকে? এটা করার পরে এখানে দেখো একটা সিস্টেম আছে, এইখানে সেন্ড রিসিভ, ওকে? এখান থেকে তোমরা সরাসরি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে নেবে, এখানে অ্যাড্রেসটা দিবে, বিএসসি অ্যাড্রেস, এবং এখানে অ্যামাউন্টটা বসাবে। বসানোর পরে এই যে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবে, এই সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবে, তাহলে রিসিভ করবে। এখান থেকে প্যানকেক সয়াবে সেল করে টাকাটা পকেটে নিতে পারবে, ওকে? এখানে দেখো সব কিছু আছে, এই যে অ্যাড্রেস এবং এফ টোকেন অ্যামাউন্ট সেন্ড বাটন, ওকে? এখন এই দেখো, এইটা কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আনতে হবে। অ্যাভেলেবেল ব্যালেন্সে আনার জন্য কী করতে হবে, অবশ্যই এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কীভাবে কেওয়াইসি করবে আমি সেই প্রসেসটা দেখাই। এবং চাইলে এই ওয়ালেটে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন, এখানে দেখো এই যে, ওকে? তো কেওয়াইসি কীভাবে করবে, কেওয়াইসি করার জন্য এখানে দেখবে আনভেরিফাইড লেখা, এটার পরে এটা টাচ করে দিবে, ওকে? সম্পূর্ণ কেওয়াইসি প্রসেসটা এখন চলে যাইতাছি, এখানে দেখো আনভেরিফাইড, জাস্ট এটার উপরে টাচ করবে। টাচ করার পরে নেক্সট, নেক্সট করার পরে এখানে দেখো যে প্রোফাইল ডিটেল আপলোড আইডেন্টি ফটো আপলোড, ওকে? তারপরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে কান্ট্রি, যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি, বাংলাদেশ হলে বাংলাদেশ, ওকে? সো কান্ট্রিটা সিলেক্ট করার পরে রিয়েল নেম, এনআইডি কার্ডের যে নেমটা আছে ফুল নেমটা এখানে টাইপ করে দিবে, ওকে? তারপরে আইডি নম্বর, এখানে আইডি নম্বরটা দিবে। দেওয়ার পরে কন্টিনিউ বাটন, দেখো আমি এখানে করছি এই মাত্র, এই স্ক্রিনশট রেখে দিছি তোমাদের জন্য। নেক্সট, নেক্সট করার পরে এখানে দেখো সু যে ফটো, মানে ওই যে গ্যালারি থেকে দিতে পারবে, এইটা ক্লিক করে টেক এ ফটো, টেক এ ফটো মানে লাইভের মতন সরাসরি ছবি তুলে দিতে পারবে, ওকে? তো তোমাদের গ্যালারিতে যদি থাকে ওটা চুজ ফটো সিলেক্ট করে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে দিবে। আইডি কার্ডের ফ্রম পেজ মানে ফার্স্টের পেজ। দেওয়ার পরে এখানে দেখো আমি সিলেক্ট করে দিছি, সিলেক্ট করার পরে এখানে জাস্ট আমি ডকুমেন্ট ইটস এখানে আপলোড করে দিছি, ঠিক আছে? আপলোড করার পরে এখানে দেখো ইওর ডাটা অ্যাকসেপ্ট, এটা লেখা চলে আইছিল। নেক্সট, নেক্সট করার পরে এইটা, এটা কিন্তু করতে হবে, আইডি কার্ডটা হাতে রাখতে হবে, হাতে রেখে টেক এ সেলফি মানে সরাসরি সেলফি বলে, ওকে? এখানে দেখো প্লিজ লুক ড্রেক ইন্ট্রু ক্যামেরা, ওকে? সরাসরি মানে লাইভ সেলফি দিতে হবে, আইডি কার্ডটা হাতে রেখে। আমি দেখাচ্ছি এইখানে জাস্ট টেক এ ফটো করে একটা ক্লিক করে দিবে। দেওয়ার পরে ক্যামেরাটা ওপেন হবে, সামনের ক্যামেরাটা অথবা পিছনের ক্যামেরা যেটাই দিয়ে তুলে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখানে আমি একটা সেলফি দিয়ে দিছি, ঠিক আছে? দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রসেসিং চলে গেছে, এটা 2 থেকে 3 ঘন্টার ভিতরে এখানে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে আশা করি, বুঝতে পারছো? এই দেখো আমারটা প্রসেসিংয়ে আছে, এই দেখো আমি এই কিছুক্ষণ আগে এটা আপলোড করছি, এই দেখো প্রসেসিংয়ে আছে। এখানে ভেরিফাইড চলে আসার পরে এই অ্যাভেলেবেল ব্যালেন্সে তোমাদের 256টা টোকেন চলে আসবে এখানে। আসার পরে
তোমরা এই সেন্ড বাটনে ক্লিক করে, সেন্ড বাটনে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটে নেওয়ার পরে সেল করতে পারবেন। ওকে, আর অনেক রাতে একটা ভিডিও বানাচ্ছি ভাই, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু অনেক শীত পড়ছে গ্রামের দিকে এই আর কি। তো আশা করি বুঝতে পারিছো অবশ্যই। আর এখানে তোমরা লাইক কমেন্ট করবে যখন এই অ্যাপসে চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারিছো। এখন এই প্রসেসে মূলত উইথড্র করতে হবে, তা নাহলে কিন্তু এখান থেকে এক টাকাও পেমেন্ট নিতে পারবেন না অথবা উইথড্র করতে পারবেন না। আমি যে প্রসেসে দেখাইছি ওই প্রসেসেই করবে। ওকে, সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবে। নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই, এনি আপডেট পাওয়ার জন্য এই যে ওয়াইটি পাবেল অফিসিয়াল চ্যানেল আছে এটাই অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? মানে চ্যানেল চ্যানেলটা পিন পোস্ট করে রাখবে। আচ্ছা, এখানে আচ্ছা 200 টোকেন রিসিভ, এখানে দেখো এটার আপডেট দিয়ে দিছি। এই যে অ্যাড্রপটা এটা ছিল, এই মাত্র রিসিভ করলাম কিছুক্ষণ আগে এখানে। হ্যাঁ, আমি বলছিলাম এখানে 200 টোকেন কত, $3.04, এখন প্রাইস কত আমি জানি না, তবে আমি এটার আপডেট দিব অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন। আজকের মতন বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।